আজকে তৈরি করে দেখাবো চকলেট চিপস দিয়ে একটি মজাদার বিস্কুটের রেসিপি আর এই চকলেট চিপস বিস্কুটটা খেতে অসম্ভব মজাদার আর এই রেসিপিটা আমি করে দেখাবো চুলায় আশা করছি আমার আজকের এই চকলেট চিপস বিস্কুটের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন দেখি নেই কীভাবে এটা করতে হয় তো চকলেট চিপস কুকিজ তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার এই সাথেই দিয়ে দিচ্ছি আরও দেড় টেবিল চামচের মতো গলানো ঘি আপনারা চাইলে এ পর্যায়ে তেলও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি ভেজিটেবল শর্টেনিং এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আমি পাউডার চিনিটা নিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচের কিছুটা কম লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম এখানে আমি নিয়েছি চকলেট চিপস আর এগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দেবো একটা ডিম ভেঙে আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা ভেঙে দেওয়ার পর এখন আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার মেশানো হয়ে গেছে আর এটা ঠিক এরকম আঠালো ঘন একটা ব্যাটার হবে ঠিক এরকম তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে ঠিক এরকম হতে হবে তো এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে তো এখানে একটা বেকিং ট্রে নিয়েছি আর তার উপরে একটা এরকম বেকিং শিট নিয়েছি তো আপনারা এখানে এরকম বেকিং শিট নিয়ে নেবেন তার উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এখন একটা কাগজ দিয়ে ঠিক এভাবে করে আমি গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে দেব তো এভাবে করে আমি গোল গোল বিস্কুটের মতো করে এখানে কিছুটা ফাঁকা রেখে তারপর এগুলোকে পাশাপাশি দিয়ে দেব এরপর আমি এটাকে চুলায় বেক করে নেব তিরিশ মিনিটের জন্য চুলার আশটাকে একেবারে লোতে রেখে এটাকে চুলায় আমি বেক করে নেব তো চুলায় কীভাবে এই বিস্কিটটাকে বেক করতে হবে সেরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে কিভাবে চুলায় এই বিস্কিটটা বেক করতে হবে সেটা দেখাচ্ছি না তবে আমি বলে দিচ্ছি চুলা রাসটাকে একেবারে লোতে রেখে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই বিস্কিটের ট্রেটা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হওয়ার পর বিস্কিটটা আমি দেখুন চুলা থেকে নিয়ে এসেছি আর দেখুন এগুলো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে অনেকটা এরকম লালচে হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা এখানে চকলেট কুকিস ব্যবহার করেছি সেজন্য তো উপর থেকে আমি আরও কিছুটা চকলেট কুকিজ ছড়িয়ে দিয়েছিলাম যার কারণে এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই মজাদার বাচ্চারা ভীষণ পছন্দ করবে আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু খুব একটা শক্ত বিস্কুট হয় না এটা ভিতরে অনেকটা ফ্লাফি টাইপের আর উপর থেকে অনেক ক্রিস্পি হয় আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন ঠিক এরকম দেখুন বিস্কিটটা খুবই সফট আর খেতে কিন্তু খুব মজাদার আশা করছি আমার আজকের বিস্কিটের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি